Assalamualaikum. সকলকে স্বাগত জানাচ্ছি অল আপডেট বাংলাদেশ আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে করোনা ভ্যাকসিনের জন্য আবেদন করবেন। সো এটা সাইড বাই অ্যাপস দিয়ে করা হচ্ছে, আমি একটা অ্যাপস দিয়ে করবো। সেখানে অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। অ্যাপসটি ওপেন করার পর আমাদের মধ্যে ইন্টারভিউ করবো, আমরা জাস্ট ভ্যাকসিনের জন্য নেটবন্ধন যে একটা অপশান দেখতে পাবো আপনার সেটাই জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পরে কিছুক্ষণ অ্যাড করবো, অ্যাড করার পর আমাদের মাধ্যমে একটা ইন্টারভিউ শো করবে। আমরা এখান থেকে জাস্ট কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবেন। এখানে আপনি এই ক্যাটাগরিগুলো একটু খেয়াল করে পরে নেবেন, যে যেই ক্যাটাগরি সেটাই সিলেক্ট করবেন। এখানে আমি জাস্ট 25+ সিলেক্ট করে দেবো। প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করি। জাস্ট আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আবার আরেকটা অপশন হচ্ছে জাতীয় পরিচয় নম্বর, জাস্ট আপনারা এখানে সেই অপশানটি দেবেন। আপনার আইডি কার্ডের যেই পরিচয়পত্র বা নম্বর হচ্ছে সেটা আপনারা এখান থেকে জাস্ট সবগুলো লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এটা জাস্ট একটু কপি করে নেবেন। জাস্ট একটু কপি করে নেওয়ার পরে আমাদের এটা কাজে লাগবে পরবর্তী। কপি করে নেওয়ার পরে আমরা নিচে একটু স্ক্রল করে আসলে দেখতে পারবো জন্ম তারিখ। আপনারা আইডি কার্ডের যে জন্ম তারিখ দেখতে পাচ্ছেন সেখান থেকে যে সেই সুন্দর জন্ম তারিখটা একটু লিখে নেবেন। আমরা এখানে জন্ম তারিখ জন্ম তারিখে প্রথমে তারিখ এবং সব কিছু লেখা শেষ হলে ওকে ক্লিক করবো। করে ক্লিক করে যাচাই করণে ক্লিক করবো, পরবর্তীতে ক্লিক করবো। এখানে পরবর্তী যে অপশানটা আছে নাম এবং কিছু ঠিক থাকলে আপনি এখানে একটা ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বারটি অবশ্যই আপনার আশেপাশে বা সেই ফোনে থাকতে হবে। সেখানে ক্লিক করার পরে আমাদের মধ্যে আরেকটা অপশান আসবে, সেখানে প্রথমে আমাদেরকে বিভাগ লিখতে হবে। বিভাগ জেলা এটা আপনারা সম্পূর্ণ আপনাদের আইডি কার্ড বা আপনাদের এলাকাতে লিখবেন। তারপর যেটা লিখবেন থানা উপজেলা এবং ওয়ার্ড নাম্বার লেখার পরে পরবর্তীতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে টিকে কেন্দ্র যেটা সেটা ক্লিক করবেন। তারপর এখানে একটা টিক চিহ্ন দেবেন, টিক মারা দেওয়ার পরে পরবর্তীতে একটা অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আমাদের মধ্যে এমন একটা শুরু করবে, আমরা যে ফোন নাম্বারটা দিয়েছি সেখানে একটা ভেরিফিকেশান কোড যাবে, সেই ভেরিফিকেশান কোডটা এখানে দিতে হবে। তো ভেরিফিকেশান কোড পাওয়ার জন্য কিছুক্ষণ অ্যাড করি, অ্যাড করে আমরা উপর দেখতে পাচ্ছি একটা মেসেজ একটা অপশান আছে, আমরা সেই মেসেজ অপশানে ক্লিক করে ভেরিফিকেশান কোডটা এখন নিয়ে নিব। ভেরিফিকেশান কোডটা নেওয়ার পর আমরা এখানে যাচাই করে ক্লিক করবো, লিখছেন অভিনন্দন কোভিড-19। তারপর আমরা এখানে ইয়ে কার্ড সংগ্রহ সেখানে ক্লিক করি, এখন আমাদের কাজ হচ্ছে ইয়ে কার্ড সংগ্রহ করবো কীভাবে। এটা সংশোধনের জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমরা কিছু কমার্ট করে ওয়ার্ড করার পরে যাতে পরিচয়পত্র যে আমরা এটা কপি করে নিয়েছি জাস্ট এখানে সেটা পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পরে ভোটার আইডি কার্ডের যে জন্ম তারিখটি আছে আমরা জাস্ট সেখানে লিখে দেবো, জন্ম তারিখটা এখানে যাচাই করে নিয়ে কিছুক্ষণ ওয়ার্ড করবো, খুঁজে সুন্দর করে লিখে নিয়ে লিখে নেওয়ার ওপরে ক্লিক করবো। তারপর যাচাই করে নিয়ে ক্লিক করবো। তারপর আমাদের মাঝে আরেকটি ভেরিফিকেশান কোড যাবে, ভেরিফিকেশান কোডটি পাওয়ার জন্য কিছু সময় ভেরিফিকেশান কোডটা চলে আসছে। তো তার আমি সেখান থেকে ভেরিফিকেশান কোডটা এখানে লিখে নিই, ভেরিফিকেশান কোডটা একটু দেখে নিই ভালো করে। দেখার পরে জাস্ট আমি সেখান থেকে লিখে নিই, তারপর ওকে ক্লিক করি। যাচাই করুন, ক্লিক করার পরে কিছুক্ষণ আসলে স্কল করে নিচের দিকে আসলে আমি অপশন দেখতে পারবো সংগ্রহ করুন না, আমরা জাস্ট সেখানে ক্লিক করব। যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, কারণ আমাদের আমি জাস্ট সেখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে কার্ডটি সম্পূর্ণ এখানে দেখা যাচ্ছে, আমরা জাস্ট সেখান থেকে শেয়ার অপশনে গিয়ে একটু শেয়ার করতে পারবো বা ডাউনলোড করে রেখে দিতে পারবো। তো আজকে ছিল এই পর্যন্ত, যারা আমার সাথে নতুন আছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর একটা সব যারা অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন তারা না সেটা এখন দেখাচ্ছি। এখানে আপনারা প্রথমে যার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন, প্লে স্টোরে আসার পরে আপনারা লিখবেন সুরক্ষা, বা আপনারা যে কোনো সাইট দিয়ে কাজ করতে পারেন surokkha.gov.bd, সেখানে SURO HA আপনারা এখান থেকে সুরক্ষা আপনারা দেখাচ্ছেন যে লঘুতা এই এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য, যারা আমার চ্যানেল নতুন দর্শক দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।